মাই ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস টেন, আশা করি ভালোই আছো। আমি মোহাম্মদ রাশিদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। আমি তোমাদের আজকে জ্যামিতির একটি ক্লাস নেব। এটি হলো তোমাদের হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ফোর, উপপাদ্য নাম্বার 11 এবং 12। আমি যে সমস্যাটা ফেস করি সেটা হলো, তোমরা জ্যামিতি শুনলেই ভয় পেয়ে যাও, ক্লাসটি আর ঠিক মতো করো না। আসলে তুমি যদি ক্লাসটি ঠিক মতো করো, মনোযোগ দিয়ে করো, জ্যামিতি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি বারবার একটি কথা বলি, ক্লাসেও বলি, জ্যামিতি বাদ দিয়ে গণিত হয় না। তোমরা কেউ যদি বলো যে আমি জ্যামিতি বাদ দিয়ে গণিতের আর বাকি সব কিছু ভালো বুঝি, এটি কিন্তু ম্যাথমেটিক্সে ভালো কোনো দিক নয়। বরং এর উল্টাটা হতে পারত, যে কেউ যদি বলে আমি জ্যামিতি বুঝি, বাকিটা ঠিক মতো বুঝি না, এটা ঠিক আছে, এর মানে তুমি বাকিটা করলে পারবে। এর অর্থ হইল, জ্যামিতির প্রতি তোমাদের আরেকটু মনোযোগী হতে হবে। আমি প্রত্যেক সময়ই কয়েকটা শর্তের কথা বলি জ্যামিতির জন্য। জ্যামিতি খুবই রিয়েল জিনিস, বাস্তব জিনিস। তোমাদের যেই জ্ঞান, তোমাদের জ্ঞানের যেই পরিধি, তোমরা জ্যামিতিটাই সবচেয়ে ভালো বোঝার কথা। আমার কথাগুলো মনোযোগ দিয়ে যদি শোনো, শর্তগুলো পালন করো, তুমি সবচেয়ে বেশি বুঝবে জ্যামিতি। আমি শর্তগুলো বলি। প্রথমত, তোমার মাইন্ড সেট করতে হবে, মানে তুমি বুঝবে, এই মেন্টালিটি নিয়ে শুরু করতে হবে, অবশ্যই বুঝবে। দ্বিতীয়ত, প্রশ্নটি ভালোভাবে আগে বুঝতে হবে তোমাকে, প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে, এরপর উত্তর শুরু করবে। এবং দুনিয়া সব চিন্তা বাদ দিয়ে ক্লাসটি যদি 20 মিনিটের হয়, এই 20 মিনিট মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ না দিলে তো বোঝার কথাই না, অবশ্যই বুঝবে। আমি শুরু করি। তাহলে প্রথম প্রশ্নটি বুঝতে হবে, একদম প্রশ্নটি বোঝার পরে আমরা প্রমাণ শুরু করব। আমি উপপাদ্যের প্রশ্নকে দুইটা ভাগে ভাগ করব। ভাগ দুইটা কি? প্রথমত হইল, কী দেওয়া আছে এবং কী প্রমাণ করতে হবে, এটা একদম সম্পূর্ণ আলাদা করে ফেলবে। প্রথম তুমি বাকিটা বোঝার প্রয়োজন নাই, তুমি প্রথম বুঝবে কী দেওয়া আছে এবং কী প্রমাণ করতে হবে। আমি প্রশ্নটা পড়ব না, আমি শুধু এই দুইটা জিনিস আলাদা করে বলে দিচ্ছি। এটা হইল উপপাদ্য 11, ব্রহ্মগুপ্তের উপপাদ্য। উপপাদ্য 11, ব্রহ্মগুপ্তের উপপাদ্য, কী দেওয়া আছে, পুরো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেওয়া আছে একটি চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। দেখো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কী, এটা কিন্তু দেওয়া আছে, এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজের দুইটি কর্ণ, একটা হইল এসি, একটা হইল বিডি, পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, লম্বভাবে উৎপন্ন কোণ দুইটি সমকোণ। তাহলে এ পর্যন্ত কী বললাম, কী দেওয়া আছে, একটা এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ দেওয়া আছে, এবং চতুর্ভুজের কর্ণ দুটি এসি এবং বিডি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। যা বললাম সবই দেওয়া আছে, আরও দেওয়া আছে কি, কর্ণ দুটির ছেদ বিন্দু হইল এম, ধরে নিলাম এম বিন্দু থেকে যে কোনো বাহুর দিকে একটা লম্ব আঁকবে, সেটা এই বাহুর দিকেও হতে পারে, এই বাহুর দিকেও হইতে পারে, এই বাহুর দিকে, এই বাহুর দিকে, যে কোনো একদিকে। কিন্তু আমরা প্রমাণের জন্য তো যে কোনো একদিকেই করবো, চারদিকে আর দেখাবো না। আমি এখানে দেখালাম এম থেকে বিসি এর উপর কী আঁকলাম, এম ই লম্ব আঁকলাম, এটাও কিন্তু দেওয়া আছে। এম ই লম্বটাকে আমি বিপরীত দিকে বর্ধিত করলাম, সেই বর্ধিত অংশ এডিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এতক্ষণ যা বললাম সবই দেওয়া আছে। আমি রিপিট করি, এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ দেওয়া আছে, তার দুইটি কর্ণ এসি এবং বিডি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, এটাও দেওয়া আছে। সেখান থেকে একটা লম্ব আঁকা হবে যে কোনো বাহুর উপর, এখানে আঁকা হয়েছে কার উপর, বিসি এর উপর, এমই লম্ব, সেই এমইকে বিপরীত দিকে বর্ধিত করলাম, সেটা আবার বিপরীত বাহুকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা কি এফ। এই যা বললাম সব দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এই এফ এ ডি এর মধ্যবিন্দু। আগে যা বললাম সবই দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে কি, এফ এ ডি এর মধ্যবিন্দু, এফ এ ডি এর মধ্যবিন্দু, এর মানে এফ সমান এফ ডি। তাহলে আমরা প্রমাণ করব কি, এফ এ ডি এর মধ্যবিন্দু অর্থাৎ এফ সমান এফ ডি, হয়ে গেল। এটাই আমাদের প্রমাণের বিষয়। এখানে অঙ্কন নেই,
এখানে আগে থেকে তেমন কিছু জানতে হবে না, জাস্ট যা করব ওটা বুঝে নেব, যেটা লাগবে ওটা আমি ভিতরে বলে দেব, সুতরাং কোনো প্রবলেম হওয়ার কথা না। প্রমাণ শুরু, আমরা প্রমাণ শুরু করলাম। একটা জিনিস জানতে হবে, সম্পূরক কোণ কাকে বলে, পূরক কোণ কাকে বলে। সম্পূরক কোণ হলো দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। পূরক কোণ কাকে বলে, দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। এর মানে কি, পূরক কোণ কাকে বলে? আমি যদি বলি 50 ডিগ্রি একটি কোণ, এর পূরক কোণ কত? অবশ্যই 40 ডিগ্রি, কারণ দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে 50 ডিগ্রি কোণের পূরক কোণ 40 ডিগ্রি, 40 ডিগ্রি কোণের পূরক কোণ 50 ডিগ্রি, একই রকমের 10 ডিগ্রি কোণের পূরক কোণ 80 ডিগ্রি, 80 ডিগ্রি কোণের পূরক কোণ 10 ডিগ্রি। ওকে, এটা প্রমাণে লাগবে। আচ্ছা, এই যে ত্রিভুজটা MCE, প্রমাণে স্টার্ট হয়ে গেল। এই কোণটি কিন্তু সমকোণ, কারণ তোমাদের মনে আছে এমই লম্ব বিসি, সুতরাং এই কোণটি সমকোণ। এই কোণটি যদি সমকোণ হয় এই ত্রিভুজের অপর দুইটি কোণের যোগফল অবশ্যই সমকোণ 90 ডিগ্রি। এর মানে এটা যদি 90 ডিগ্রি হয় এই দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি, তাইলে এই দুইটি কোণ পরস্পর সম্পূরক, সরি এই দুইটি কোণ পরস্পর পূরক, এই দুইটি কোণ হলেও পরপর পূরক, পরস্পর পূরক, কারণ এদের যোগফল 90 ডিগ্রি। ওকে, কারণ ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, এটি যেহেতু একা 90 ডিগ্রি, এই দুটি যোগ, এই দুইটির যোগফল হলেও 90 ডিগ্রি, তাহলে এই দুটি একটি অপরটির পূরক কোণ। মনে রাখবে আমি কি বলছি এতক্ষণ, আমি বলেছি এই কোণ দুটি একটি অপরটির পূরক কোণ। এবার একটু অন্যভাবে বলি, এই কোণের পূরক কোণ এই কোণ, এই কোণের পূরক কোণ এই কোণ। আবার একটু আমরা পিছনে যাই, সেটা হলো বিডি এবং এসি কিন্তু পরস্পর লম্ব, ওই যে কর্ণ দুটি পরস্পর লম্ব, তাহলে এই কোণটি কি 90 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি। এর মানে কি, এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, এই দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটার পূরক কোণ এই কোণ। মনে করার চেষ্টা করো, এইটার আর এইটার যোগফল 90 ডিগ্রি, তাহলে এইটার পূরক কোণ এই কোণ, এইটার আর এটার যোগফল 90 ডিগ্রি, তাহলে এইটার পূরক কোণ এই কোণ। এর মানে কি, এই দুইটি কোণই কার পূরক কোণ? এই কোণের পূরক কোণ। আমি রিপিট করি, এটার আর এটার যোগফল 90 ডিগ্রি, তাহলে এটার পূরক কোণ এই কোণ, এটার আর এটার যোগফল 90 ডিগ্রি, তাহলে এটার পূরক কোণ এই কোণ। এর মানে কি, আমি একটা এক্সাম্পল দিই, এটা যদি 30 ডিগ্রি হয় এটার পূরক কোণ এটা 60 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় এটার পূরক কোণ এটা 60 ডিগ্রি। এর মানে এই দুইটি কোণ সমান, দুইটাই এটার পূরক কোণ, এটার পূরক কোণ এটা এটা, সুতরাং এই দুইটি কোণ সমান। আশা করি হয়ে গেল। আচ্ছা, এবার আমরা নেক্সট স্টেজে যাই, সেটা হলো এই কোণ, এই কোণটি কোন চাপের উপর অবস্থিত? দেখো আমি যেভাবে দেখাই ওইভাবে ফলো করো। সি বিন্দু থেকে বাহু দুইটা, একটা চলে গিয়েছে বি বিন্দুতে আরেকটা চলে গিয়েছে এ বিন্দুতে, এই যে আবার দেখো একটা বি বিন্দুতে আরেকটা এ বিন্দুতে, এর মানে এই কোণটা এ বি চাপের উপর অবস্থিত। একই রকম এই কোণটিও কিন্তু এ বি চাপের উপর অবস্থিত, দেখো বি বিন্দু এ বিন্দু, তাহলে এই কোণটি এবং এই কোণটি দুইটি এ বি চাপের উপর অবস্থিত। এর মানে এই কোণ দুইটি সমান, কারণ আমরা জানি একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, তাহলে এই কোণ দুটি পরস্পর সমান। কি কারণে? একই চাপের উপর অবস্থিত। এই কোণ, আচ্ছা এই কোণ এবং এই কোণ, এরা কিন্তু পরস্পর বিপ্রতীক কোণ। এই যে দেখো এই দুইটি বিপ্রতীক কোণ, তাহলে এই কোণ আর এই কোণ সমান। প্রমাণ প্রায় শেষ, আমি জাস্ট রিপিট করি, রিপিট করলাম, এটার পূরক কোণ এই কোণ, এটার পূরক কোণ এই কোণ, এই জন্য এই দুইটি সমান। এইটা আর এটা একই চাপের উপর অবস্থিত, এই জন্য এটা আর এটা সমান, এটা আর এটা বিপ্রতীক কোণ, এই জন্য এটা আর এটা সমান। আগে প্রমাণ করছি এই দুইটি সমান, এখন প্রমাণ করছি এটার সমান এটা, এটার সমান এটা, এর মানে এই দুইটি সমান। ফাইনালি কি হলো, এই ত্রিভুজটার মধ্যে এই কোণ দুইটি সমান, তাইলে এই বাহু দুইটি সমান। একটি ত্রিভুজের মধ্যে যদি দুই কোণ সমান হয় এর বিপরীত বাহু দুইটিও সমান হয়, তাইলে এই বাহু দুইটি সমান। আমাদের প্রমাণ প্রায় শেষ।
আমরা এই ত্রিভুজ থেকে আস্তে 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 এই দিকে অ্যাডভান্স হলাম। আমরা কিন্তু এই কাজটা কিন্তু এই দিক থেকেও করতে পারতাম, কিন্তু সেটা আমরা করব না। আমরা লিখে দেব কি, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই বাহু আর এই বাহু সমান। আবার মনোযোগ দাও, আমরা প্রমাণ করছি এই বাহু আর এই বাহু সমান, লিখে দিবে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই বাহু আর এই বাহু সমান। তাহলে ফাইনালি কী প্রমাণ হইল, এটার সমান এটা, এটার সমান এটা, এর মানে এই দুইটার সমান, প্রুভড। তোমরা যদি কোনোটা বুঝতে একটু সময় লাগে ভিডিওটা টেনে দেখবে, অবশ্যই বুঝবে, একবারই সহজ, আশা করি তোমরা রিভাইজ করে ফেলবে। এবার আমরা যাব নেক্সট উপপাদ্যটা, উপপাদ্য 12, টলেমির উপপাদ্য। টলেমির উপপাদ্য শুনলেই অনেকে ভয় পেয়ে যায়, অনেকের জন্য আতঙ্ক। আজকে করে দেখো কতটা সহজ, আমি আশা করি একদম সহজভাবে উপস্থাপন করব এবং তোমরা সহজে বুঝে যাবে। উপপাদ্য প্রমাণের আগে একটা জিনিস, একটা বেসিক জিনিস বুঝিয়ে দিচ্ছি। তোমাকে যদি বলা হয় এইটা একটা রেখাংশ এ, আরেকটা রেখাংশ বি, যদি বলা হয় এ এবং বি দিয়ে একটি আয়তক্ষেত্র যদি আমরা গঠন করি, এ এবং বি দিয়ে যদি একটা আয়তক্ষেত্র গঠন করি, সেই আয়তক্ষেত্রটা কেমন হবে? একদম সিম্পল, সেই আয়তক্ষেত্র কঠিন ভাবে নেওয়ার কিছুই নেই। সেই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য হবে এ আর প্রস্থ হবে বি। এটাও বলতে পারো সেই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এ ইন্টু বি, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হইল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি জিনিসটি আবার বলি, তোমাকে যদি বলা হয় এ এবং বি দিয়ে একটা আয়তক্ষেত্র গঠন করলে আয়তক্ষেত্রটা কেমন হবে? সিম্পল আনসার, আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এ ইন্টু বি, অথবা আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হবে প্রস্থ হবে। এটা তোমাদের এখানে একটু জানতে হবে, ভিতরে লাগবে। আমি চলে যাই টলেমির উপপাদ্য, প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। আমি বই থেকে পড়ে বোঝাবো না, প্রয়োজন নেই, এখান থেকেই তোমরা সহজে বুঝবে। এখানে এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তার দুইটি কর্ণ, একটা হইল এ সি এবং আরেকটা হইল বি ডি, কর্ণ দুটি হইল এসি এবং বিডি। আচ্ছা, তোমাকে যদি বলা হয় এ বি বাহুর বিপরীত বাহু কোনটি, অবশ্যই সিডি। এখন যদি বলা হয় এ বি এবং তার বিপরীত বাহু সিডি দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করো, সেই আয়তক্ষেত্রটা কি হবে? এই মাত্র বলেছি আমি, এ বি ইন্টু সিডি, এ বি ইন্টু সিডি। এটা কি? এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যার দৈর্ঘ্য এ বি প্রস্থ সিডি, অথবা দৈর্ঘ্য সিডি প্রস্থ এডি। ওকে, এবার যদি বলা হয় বিসি এবং এডি এর অন্তর্গত আয়তক্ষেত্র, এর মানে হলো বিসি এবং এডি দিয়ে গঠিত আয়তক্ষেত্র, সেটা কেমন হবে? সেটা হবে এডি ইন্টু বিসি। তাহলে এটা কি? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কি? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি এবং সিডি দিয়ে গঠিত আয়তক্ষেত্র, এডি এবং বিসি দিয়ে গঠিত আয়তক্ষেত্র। এবার যদি বলে কর্ণ দুটি দিয়ে একটা আয়তক্ষেত্র বানাও, কর্ণ দুটি কি? একটা হইল এসি আর একটা হইল বিডি, এসি ইন্টু বিডি। এটা হইল কর্ণ দুটির অন্তর্গত আয়তক্ষেত্র, মানে কর্ণ দুটি দিয়ে বানানো আয়তক্ষেত্র। আমি এখানে টোটাল কয়টি আয়তক্ষেত্র লিখলাম? অবশ্যই তিনটি আয়তক্ষেত্র লিখলাম, তিনটি, এটা এটা এটা। এটা হলো বিপরীত বাহু দিয়ে গঠিত আয়তক্ষেত্র, এটা অন্য আরেক জোড়া বিপরীত বাহু দিয়ে গঠিত আয়তক্ষেত্র, আর এটা হলো কর্ণ দিয়ে গঠিত আয়তক্ষেত্র। কর্ণ দুটি যেহেতু সাইজে বড়, তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বেশি। আর টলেমির উপপাদ্যটা কি জানো? টলেমি কি বলেছে? টলেমি বলেছে এই দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে ওই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান হবে। এটাই হলো টলেমির উপপাদ্য। আশা করি প্রশ্নটা বুঝেছো, আর প্রশ্ন বোঝা মানে তুমি প্রমাণের দিকে অনেক দূরে গিয়ে গেছো। আমরা এখন এই জিনিসটা প্রমাণ করব, মূল প্রমাণে চলে যাচ্ছি। আমরা একটু অঙ্কন করেছি, অঙ্কনটা কি করেছি, কোন বিএসি এর সমান করে কোন ডিএপি আঁকলাম, বিএসি কোণের সমান করে ডিএপি আঁকলাম, আঁকাতে এপি বিডিকে পি বিন্দুতে ছেদ করেছে, মানে এই কোণের সমান করে এই কোণ আঁকলাম, বিএ সি এর সমান করে ডিএপি। এখন প্রমাণের জন্য এটা অঙ্কন, প্রমাণের জন্য আমরা একটা কাজ করি, এই কোণের সাথে এটা যোগ করে দিই, আবার এইটার সাথে এটা যোগ করে দিই। ওকে,
এই কোণ দুটি সমান কিভাবে অঙ্কন অনুসারে এই দুটি কোণ সমান এখন এটার সাথে এটা যোগ করলাম কোণটা হয়ে গেল কি বিএপি এটার সাথে এটা যোগ করলাম কোণটা হয়ে গেল কি সিএডি তাহলে এটার এটা সমান ছিল এটার সাথে এটা যোগ করাতে বিএপি আর এটার সাথে এটা যোগ করাতে সিএডি এর মানে কি বিএপি আর সিএডি কোণ দুটি সমান কেন কারণ হলো এই কোণ দুটি সমান হলো ছিল এই কোণের সাথে এটা যোগ করছি এটার সাথে এটা যোগ করছি সুতরাং যোগফল সমান দুইটা সমান জিনিসের সাথে যদি একই জিনিস যোগ করা হয় অবশ্যই যোগফল সমান এটা আমাদের প্রমাণে লাগবে মূল প্রমাণে মূলত দুইটা জিনিস দুইটা ধাপ খুব ইজি ইজি ভাবে আমি উপস্থাপন করে দিচ্ছি ত্রিভুজ এবিপি আর ত্রিভুজ এসিডি কে সদৃশ কোণী প্রমাণ করব ত্রিভুজ এবিসি ত্রিভুজ এপিডি কে সদৃশ কোণী প্রমাণ করব সদৃশ কোণী কি দুইটা ত্রিভুজ যদি দুইটা ত্রিভুজের যদি কোণগুলো সমান হয় সদৃশ কোণী ত্রিভুজ বলে উপপাদ্য 10 এর আলোচনায় সব আছে যদি মনে না থাকে আগে উপপাদ্য 10টা দেখে নেবে এই দুইটাকে সদৃশ কোণী প্রমাণ করব এই দুইটাকে সদৃশ কোণী প্রমাণ করব এই দুইটা ত্রিভুজ এমন ভাবে আছে একটার উপর দিয়ে আরেকটা দেখো এবিপি এসিডি এই জন্য আমি কালারের মাধ্যমে ভাগটা দেখানোর চেষ্টা করেছি একটা হলো এবিপি একটা এসিডি ওকে এবিপি এবং এসিডি ত্রিভুজকে এখন আমি সদৃশ কোণী প্রমাণ করব কিভাবে দেখো এই কোণটা কিন্তু এবিপি ত্রিভুজেরই কোণ এই যে এবিপি ত্রিভুজের কোণ আর এসিডি ত্রিভুজের কোণ কিন্তু এইটা তাইলে একটা কোণ সমান হয়েই আছে এবার আরেকটা কোণ আরেকটা কোণ কোণ সমান আমরা একটু দেখি একটা হইল এবিপি আরেকটা হইল এসিডি দেখো এই কোণটা অবশ্যই এবিপি ত্রিভুজের কোণ আর এই কোণটা অবশ্যই এসিডি ত্রিভুজের কোণ তাহলে এই কোণ দুটি সমান কেন সমান এই কোণটার অবস্থা দেখো বাহু কোথায় আছে এ তে আর ডি তে তোমাদের মনে হতে পারে যে পি তে তো শেষ না বর্ধিত করে চিন্তা করতে হবে তাহলে এ তে আর ডি তে মানে কোন চাপের উপর এডি চাপের উপর আবার এই কোণটি দেখো এ তে ডি তে তাহলে এডি চাপের উপর তাহলে এই কোণ দুটি সমান কি প্রমাণ হইল দেখো এই দুইটা ত্রিভুজের এই দুইটি কোণ সমান কোণ দুটি বিএপি আর সিএডি আর কোণ দুটি সমান বি কোণ আর সি কোণ সমান তাইলে অবশ্যই অবশিষ্ট কোণ দুইটিও সমান দুইটা ত্রিভুজের একটার দুই কোণ যদি আরেকটার দুই কোণের সমান হয় তাহলে অবশিষ্ট কোণ অবশ্যই সমান অবশিষ্ট কোণ কোণ দুইটি এই কোণ এবং এই কোণ এই দুইটি কোণ অবশ্যই সমান তাইলে ত্রিভুজ দুইটি সদৃশ কোণী হয়ে গেল দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় উপপাদ্য 10 এ ব্যাপক আলোচনা আছে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় অনুরূপ বাহু আমরা কিভাবে চিন্তা করব দেখো এই কোণ এবং এই কোণ সমান এই কোণের বিপরীত বাহু কে বিপি এই কোণের বিপরীত বাহু কে সিডি এবিপি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজে এই কোণের বিপরীত বাহু বিপি আর এই কোণের বিপরীত বাহু সিডি লিখছি বিপি বাই সিডি ওকে এই কোণ আর এই কোণ সমান এই কোণের বিপরীত বাহুকে এবি এই কোণের বিপরীত বাহুকে এসি এই যে এবি বাই এসি অবশিষ্ট আরেকটা কোণ অবশিষ্ট কোণ কোনটা এইটা এটার বিপরীত বাহুকে এপি এটার বিপরীত বাহুকে এডি এই যে এপি বাই এডি হয়ে গেল এটা এখানে থাকুক ত্রিভুজ এবিসি আর এপিডি ওকে এই দুইটা আলাদা আছে এই দুইটা একটু সহজ একটু ফ্রেশ করে নিই আচ্ছা এই যে এবিসি আর এপিডি সম্পূর্ণ আলাদা আছে এই কোণ আর এই কোণ সমান অঙ্কন অনুসারে এই কোণ আর এই কোণ সমান একই চাপের উপর অবস্থিত দেখো একটা এতে বাহু আর একটা বিতে এই দেখো একটা এতে আর একটা বিতে তাহলে এই কোণ দুটি কোথায় একই চাপের উপর অবস্থিত এই জন্য এই দুটি কোণ সমান সুতরাং অবশিষ্ট কোণ দুটিও সমান দুইটা দুইটা যেহেতু সমান হয়ে গিয়েছে অবশিষ্ট অবশিষ্ট কোণ দুইটা অবশ্যই এইটা আর এটা এই কোণ আর এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান সুতরাং এই কোণ আর এই কোণ সমান ত্রিভুজ দুটি সদৃশ কোণী সুতরাং তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান অনুরূপ বাহু কারা বিসি দেখো এই কোণের বিপরীত বাহু বিসি এই কোণের বিপরীত বাহু পিডি বিসি বাই পিডি এসি এই দেখো এসি এই কোণের বিপরীত এই কোণ আর এই কোণ সমান এই কোণের বিপরীত বাহু এসি এই কোণের বিপরীত বাহু এডি এই যে এসি বাই এডি ওকে
অবশিষ্ট কোণ, এই কোণার এই কোণ সমান এ বি, এই কোণের বিপরীত বাহু এপি, এ বি বাই এপি। এই এই দুইটা সদৃশ কোণিক থেকে এইটা পেলাম, এই দুইটা সদৃশ কোণিক থেকে এটা পেলাম, কিন্তু যেই অংশটা আমার কাজে লাগবে না ওইটা উঠিয়ে দিলাম। ওকে, এই অংশটা কাজে লাগবে না, এটাকে আমি আর গুণন করে এখন কি পাই, বিপি ইন্টু এসি ইকাল টু এ বি ইন্টু সিডি। এইটাকে আর গুণন করে কি পাই, পিডি ইন্টু এসি, পিডি ইন্টু এসি ইকাল টু বিসি ইন্টু এডি। এটা আর্গুন করে এটা পাইলাম, এটা আর্গুন করে এটা পাইলাম। এবার এই দুইটাকে যোগ করে দিই, দেখো তো যোগ করলে কি পাওয়া যায়, বাম পাশে এইটা আর এটা যোগ করি, বাম পাশে যোগ করলে কি হয় দেখো তো, বিপি প্লাস পিডি কমন হইল এসি। ওকে, এ বি ইন্টু সিডি, বিসি ইন্টু এডি, বিপি ইন্টু পিডি, একটু চিটতে যায়, বিপি ইন্টু পিডি কি বিডি, এটা আর এটা যোগ করে এখানে লিখলাম, অবশ্য এসিটা কমন নিয়ে লিখলাম, আর ডান পাশে এটা প্লাস এটা। ওকে, এসিটা কমন নিলাম, বিপি প্লাস পিডি, একটু চিটতে যাই, বিপি প্লাস পিডি, বিপি প্লাস পিডি কি বিডি, এই যে বিডি এসি, এবি প্লাস সিডি প্লাস বিসি প্লাস এডি। দেখো তো এটাই কি প্রমাণ করার কথা, এই যে এসি ইন্টু বিডি, এসি ইন্টু বিডি, এবি ইন্টু সিডি, এডি প্লাস বিসি, প্রুভড। এইটাই আসলে টলেমির উপপাদ্য, এইটাই টলেমির উপপাদ্য। আশা করি তুমি যদি ভালোভাবে রিভাইজ করো, মনোযোগ দিয়ে দেখো, 100% কমপ্লিট হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, একটু ভালোভাবে রিভাইজ করবে, আর আগামী ক্লাসে জ্যামিতির অন্য পার্ট নিয়ে আবার আসবো। খোদা হাফেজ।